হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে নভেম্বর মাসের রাশিফল। আর যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃষ রাশি। এর আগে আমি মেষ রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, এখনও যে সকল বন্ধু দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশান কালেক্ট করতে পারবেন। চলুন জেনে নিই বৃষ রাশির মানুষদের নভেম্বর মাসটি কেমন যাবে। বৃষ রাশির মানুষদের নভেম্বর মাসটি শুরুর দিকটা চাপ থাকলেও শেষের দিকটা কিন্তু ভালোই যাবে। জানবো কেরিয়ার কেমন থাকবে, কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে নভেম্বর মাসটি কিন্তু ভালো যেতে চলেছে। আপনি যদি অনেক দিন ধরে ভাবেন আপনার জবটা সুইচ করবেন, তাহলে আমি বলবো এটা পারফেক্ট টাইম। এই সময় সুইচ করলে আপনি আপনার মনের মতো জব পেয়ে যাবেন, এবং যেটা একটা সঠিক সিদ্ধান্ত আপনার কেরিয়ারের জন্য কিন্তু হতে চলেছে। আপনি যদি কোনো বিজনেস করেন, মাসের শুরুটা কিন্তু খুব একটা ভালো বিজনেসের ক্ষেত্রে যাবে না। দ্বাদশভাবে রাহু এবং ষষ্ঠভাবে বুধ, শুক্র, সূর্য এবং কেতু, এর প্রভাবে বিজনেস খানিকটা হলেও প্রেশারে কিন্তু এ মাসে আপনাদের রাখছে। জানবো এডুকেশান কেমন থাকবে। ফোর্থ হাউসে কোনো গ্রহ থাকছে না, এর প্রভাব কিন্তু এডুকেশানের ক্ষেত্রে ভালো পড়বে। কোনো প্রেশার ছাড়াই, কোনো রকম চাপ ছাড়াই শিক্ষার্থীরা কিন্তু কঠোর পরিশ্রম এডুকেশানের ক্ষেত্রে এ মাসে করবে। এডুকেশানের ক্ষেত্রে এ মাসে আপনারা কিন্তু মান সম্মান পাবেন। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকবে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলবো মঙ্গলের প্রভাবে আপনাদের নেচারে কিছুটা পরিবর্তন আসবে, আপনাদের কথাবার্তা খানিকটা রুক্ষ হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনাদের ফ্যামিলি লাইফ একটু ডিস্টার্ব থাকছে। কোথাও গিয়ে আপনি মিসবিহেভ করে ফেলবেন, বাজে কথা বলে ফেলবেন, যার ফলে আপনার ফ্যামিলি লাইফ কোথাও গিয়ে অনেকটা ডিস্টার্ব থাকবে। এই বিষয়টা কিন্তু আপনাকে বিশেষ নজর দিতে হবে, না হলে ফ্যামিলির লোকেদের সাথে আপনাদের বন্ডিংটা খারাপ হতে চলেছে। জানবো লাভ লাইফ কেমন থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো এই মাসটা কিন্তু খুব ভালো। বৃহস্পতির প্রভাব আপনাদের লাভ লাইফকে আরও চাঙ্গা করে তুলছে। আপনি যাকে পছন্দ করেন এই সময় তাকে বিয়ে করতে পারেন, যাকে অনেক দিন ধরে কনভিন্স করতে পারছিলেন না বিয়ের জন্য, তাকে এই মাসে আপনি চাইলে কনভিন্স করে ফেলতে পারবেন। যারা অনেক দিন ধরে নিজের মনের মানুষকে নিজের মনের কথা বলতে পারছিলেন না, তারা এই সময় বললে পজিটিভ হয়ে যাবে। এই সময় আপনি ঠিক যাকে পছন্দ করেন তার সাথে আপনাদের বিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, 100% থাকছে। তাই দেরি না করে ঝটপট এই কাজগুলো করে নিন, পারফেক্ট টাইম। প্রেম করে বিবাহ একদম সঠিক সময় কিন্তু এটা। নিজের বাড়ির লোকের সাথে কথা বলুন, নিজের বাড়ির লোক রাজি হয়ে যাবে, বিয়েটা তাড়াতাড়ি করে সেরে ফেলুন। আর যারা আনম্যারিড, প্রেম এ বিষয় নেই, লাইফে কোনো প্রেম সম্পর্ক নেই, তাদেরও কিন্তু এ মাসে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা বিবাহিত তাদের কেমন থাকছে। জানবো ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফ বলবো মঙ্গলের প্রভাবের জন্য ম্যারেজ লাইফ খানিকটা ডিস্টার্ব থাকছে। কীরকম ডিস্টার্ব থাকছে, আপনার পরিবারের লোকজনদের জন্য আপনার ম্যারেজ লাইফ ডিস্টার্ব থাকবে। তবে চিন্তার কিছু নেই, আপনার পার্টনার সমস্ত বিষয়টাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে চেষ্টা করবে। তবে শুধু পার্টনার হ্যান্ডেল করলে তো হবে না, আপনাকেও হ্যান্ডেল করতে হবে। আপনিও চেষ্টা করুন যতই সমস্যা আসুক না কেন যাতে সেটাকে আপনি ওভারকাম করে যেতে পারেন। জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশনের ক্ষেত্রে বলবো অর্থ প্রচণ্ড ব্যয় হবে, তবে যতটা প্রয়োজন ততটা অর্থ অবশ্যই ব্যয় করতে হবে। বৃহস্পতির প্রভাবের জন্য আপনার এই সময় হাতে অর্থ যথেষ্ট থাকছে ব্যয় করার জন্যই, কিন্তু বৃহস্পতি সাফিসিয়েন্ট ব্যালেন্স আপনাকে দেবে, কিন্তু ব্যয়টা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। অযথা ব্যয় করবেন না, যতটুকু প্রয়োজন ব্যয় প্রয়োজনের জন্যই কিন্তু অর্থ। কিন্তু যদি আপনি অত্যাধিক ব্যয় করতে থাকেন, তাহলে আমি বলবো আপনার ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু প্রচণ্ড রকমভাবে খারাপ হয়ে যাবে। জানবো হেলথ কেমন থাকবে। হেলথের ক্ষেত্রে বলবো অনেকগুলি গ্রহের প্রভাবে, একই স্থানে অনেকগুলি গ্রহের প্রভাবে হেলথ কিন্তু ডিস্টার্ব থাকছে। ফিভার, পেট সংক্রান্ত প্রবলেম, কোল্ড কাফ, এই সমস্ত বিষয় গোটা মাসটাই কিন্তু ভোগাবে। ছোটোখাটো বিষয়ে বড় কোনো সমস্যা কিন্তু থাকছে না। তাহলে বন্ধুরা, বৃষ রাশির মানুষদের নভেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। খুব ভালো থাকবেন, টাটা।